হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে দেখো কি করতে এসেছি এখানে রান্নাঘরে। তো চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে। চাটা হয়ে যাওয়ার পর, চাটা হয়ে যাওয়ার আগে দেখো পাঁপড় ভাজা করেছি। এ দেখো এই পাঁপড় ভাজা, এ দেখো এগুলো হলুদ পাঁপড়, এই যেগুলো লাল পাঁপড়। পাঁপড়গুলো কি বলো তো, অনেকদিন ধরে আছে, তো ভাবলাম যে ভেজেই নিই আজ। আর এগুলো দেখো মুড়ি, তেল মাখানো হয়ে গেছে মুড়িতে। আর এগুলো বিস্কুট দেখো, এটা হচ্ছে সকালবেলাকার ব্রেকফাস্ট। তো তোমরা আমার সঙ্গে থেকো, সারাদিন কী কী করবো তোমরা সবাই দেখতে পাবে। কেমন? আর সারাদিন সঙ্গে থেকো প্লিজ। কেমন? ফ্রেন্ডস, সকালবেলাকে তো ব্রেকফাস্ট হয়ে গেল। তো এবার দেখো, আজ তো রবিবার, তোমরা সবাই জানো। তো বাজার থেকে মাংস নিয়ে আসলো, মুরগির মাংস। তো ধোয়া টোয়া সব কমপ্লিট হয়ে গেল। এবার একটু লেবু দিয়ে দিই। এবার পোলট্রির মাংস জানোই তো, লেবু না দিলে হয় না। লেবু দিলে কি বলো তো, নরম হয়, বেশ ভালো লাগে। আর ওই ধরনের গ্যাসে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত তো ফুটে গেছে। আর এইখানে হচ্ছে পালং শাকের ঝাল করবো। দেখো এটা অর্ধেক হয়ে গেছে, মশলা দিলে হয়ে যাবে। এ দেখো পালং শাকটা হচ্ছে, অর্ধেক হয়েছে আর এগো ফুটে গেছে। আর এখানে কি করছি বলো তো, এখানে রসুন, আদা, রসুন সব মশলা করে নিচ্ছি। আদা ঘষে হয়ে গেছে, আর অল্প একটু আছে। আর এই যে এখানে রসুন, রসুনগুলো ঘষে নিচ্ছি। ফ্রেন্ডস, মাংস কষা হয়ে গেল। এবার আলুগুলো দিয়ে দেবো, তারপর জল ঢেলে দেবো। আর ভাত তো নেমে গেছে, তোমরা তো তখন দেখেছো ভাত ফুটছিল। তো ভাতও নামিয়ে ফেলেছি, শাকের ঝালও হয়ে গেছে, পালং শাকের ঝাল। এবার মাংস দুটো তুলে রাখি, তুলে রেখে আলুগুলো দিয়ে দিয়ে জল ঢেলে দেবো, তাহলে মাংসটা কমপ্লিট হয়ে যাবে। দুটো হাড় হাড় দেখে রেখে দিই। আর কি বলো তো ফ্রেন্ডস, পোলট্রির মাংস তো তোমার নরম ভালো লাগে না, আমার তো নরম তো একদম ইচ্ছা করে না। তো এইগুলো তুলে রাখলাম। এবার আলুগুলো দিয়ে, গরম জল করা আছে ওখানে, গরম জলগুলো ঢেলে দেবো। গরম জলগুলো বললাম, সরি, গরম জলটা ঢেলে দেবো। আলুটা একটু ভালো করে মাখিয়ে নিই, তারপর জলটা ঢেলে দেবো, তাহলে হয়ে যাবে। আর কি বলো তো, মাংস আমি ঠান্ডা জল দিই না, জানো, গরম জলটা দিই। খাসির মাংস করলেও তাই, পোলট্রির মাংস করলেও তাই, ঠান্ডা জল দিই না, গরম জল দিই। তো দেখো কষা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার জল দিয়ে দিই, গরম জল এখানে করা আছে, তোমাদের বললাম তো। ফ্রেন্ড, বেশি ঝোল করবো না, দিয়ে দিলাম জল। তুলে রাখা মাংস খাচ্ছি, কষা। তো তোমরা এসো, খুবই টেস্টি লাগে আমার খেতে, জানো। ফের ওদের তরকারিটা পুড়তে, চলো দেখায় আসো। ওই দেখো ওদের তরকারি পুড়ছে, একটু ফুটলে মশলা দেবো, তাহলে হয়ে যাবে। তো তারপর নামিয়ে ফেলবো। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার গ্যাসটা মুছে নিই, ভিডিওটি তোমরা দেখো। সঙ্গে সঙ্গে গ্যাস না মুছলে কি বলো তো, এটা এঁটুটে ভর্তি হয়ে যায়, আর শুকনো হয়ে যায়, তাহলে উঠতে চায় না, খাটনিটা বেশি হয়ে যায়। তো রান্নাটা নামিয়ে ফেললাম। এই দেখো মাংস এক্ষুনি নামালাম, তো ঢেকে রেখেছি, মশলা দিয়েছি, মিট মশলা, ওই জন্য ঢেকে রেখেছি। আর এখানে ধরো স্ল্যাট কাটা আছে, পুরো সব রেডি হয়ে গেছে সব কিছু। তো গ্যাসটা মুছে নিই, তারপর খেতে বসবো, কড়াটা মাজবো। কড়াটা মাজা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে নেবো। আর একবার মুছে নিই ভালো করে।
হয়ে গেল, গ্যাসটা মুছো হয়ে গেল। হয়ে গেল, এবার কড়াইটা মেখে নিই। ফ্রেন্ডস, রান্নার পর কড়া মেজে নিয়ে গ্যাস পরিষ্কার করে নিয়ে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেল, বলো। তারপর ধরো খাওয়ার পর একটুটা মুছে বাসন কাটা মাছলে হয়ে গেল, কিন্তু খাওয়ার পর যদি গ্যাস মুছতে হয়, তারপর যদি কড়া টড়া মাছতে হয় না, তাহলে মনে হয় যেন বিরক্তি ভাব। ওই জন্য খাওয়ার আগে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে খেতে বসি। কড়াতে ধরো বেশি পোড়া নেই, দুটো তরকারি হয়েছে, পালং শাকের ঝাল হয়েছে। ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি ভাতের থালি নিয়ে। তো দেখো তোমরা, এই যে আমি পাতায় ভাত বেড়ে নিয়েছি, কারণ পাতায় ভাত খেতে আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখো বাটিতে তরকারি নিয়েছি মাংস, আর এখানে শাকের ঝাল, স্যালাড, ওখানে ভাত, আর এই যে দেখো মাংসের তরকারি। তো খাওয়া শুরু করি, তো তোমরা চলে এসো। পালং শাকের ঝাল নিয়ে নিলাম, বড় পাতা, দেখো খুব ভালো লাগে আমার পাতা দিয়ে ভাত খেতে, জানো তো। চলে আসো, চলে এসো ফ্রেন্ডস তাড়াতাড়ি ভাত খেতে। ফ্রেন্ডস, আর এই বাটিতে জানো ঝোল দিয়েছি, তো গড়ে পড়ে যাচ্ছে, ওই জন্য অল্প করে দিয়েছি, পরে আবার নেওয়া হবে। পাতায় ভাত খেতে আমার খুবই ভালো লাগে। চলে এসো ফ্রেন্ডস, ফ্রেন্ড সারাদিন আজ যা যা করলাম তোমাদের যদি ভালো লাগে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলি, তোমরা কী ধরনের ভিডিও চাও সেটা আমাকে বলতে পারো, কেমন কমেন্টে জানিয়ে দিও, তো আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি এখন রেখে দিচ্ছি, কেমন আবার তোমার সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, কারণ ধরো শর্ট ভিডিও করতে যাওয়ার অনেক টাইম হয়ে যাচ্ছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে, কেমন। অবশ্যই তোমরা কিন্তু জানাবে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, তো আমাকে জানিও, কেমন। তো রেখে দিলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন, বাই।